হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি বাংলাতে একটা ভিডিও আনছি। এর আগে অনেকগুলো ইংলিশ ভিডিও নিশ্চয়ই আপনারা দেখেছেন। এই বাংলায় ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা এবারে পুজোতে পাহাড়ে যেতে চান। পাহাড়ে যেতে চান মানে আমি বলতে চাইছি যারা ধরুন NJP বাগডোগরা টিকিট কেটে আছেন, বিভিন্ন ধরনের জায়গায় সেখান থেকে যাওয়া যায়, ডুয়ার্স যাওয়া যায়, সিকিম যাওয়া যায়, দার্জিলিং যাওয়া যায়, বিভিন্ন অফবিট জায়গায় যাওয়া যায়, কিন্তু এখনো হয়তো আপনারা ডিসিশন নেননি যে কোথায় যাবেন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, এইসব বিষয়। তো পুজোর সময় বেড়াতে যাওয়া এটা একটা বাঙালিদের একটা অভিলাষী, একটা খুবই আনন্দের বিষয়, এবং সেটা গত বছরেও সেটা হয়নি। খুব অল্প সংখ্যক টুরিস্ট পুজোর সময় পাহাড়ে গেছিলেন, এবারে হয়তো অনেক বেশি সংখ্যক মানুষ যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন। ট্রেনের টিকিটও আমরা দেখেছি শেষ হয়ে গেছে, ফ্লাইটও বুকিং ভালোই চলছে, প্যাকেজ বুকিংও স্লোলি স্লোলি চালু হয়েছে, হোটেল বুকিংও স্লোলি চালু হয়েছে। তো এই পুজোতে বেড়াতে যাওয়ার আগে আমি কতগুলো 5টা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে শেয়ার করব। যেটা সাদা সেটা সাদাই বলবো, যেটা কালো কালোই বলবো, পরিষ্কার কথা সহজ সরল ভাষায় আপনাদের সামনে আজকে আমি রাখবো। প্রথম কথা হচ্ছে, ফার্স্ট যে পয়েন্টটা আজকে আমি আলোচনা করব পুজোর বেড়াতে যাওয়ার জন্য পাহাড়ে, সেটা হচ্ছে কোভিড রেস্ট্রিকশন। দেখুন, এখন কোভিড রেস্ট্রিকশন ব্যাপারটা কিন্তু খুবই ডাইনামিক, মানে আমি সহজ ভাষায় বলতে গেলে আজ যেটা আছে কাল সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো কালকে কি হবে এটা কিন্তু কারোর পক্ষেই বলা সম্ভব নয়, কারণ এটাও কিন্তু আজকে প্রশাসন যখন কোনো সিদ্ধান্ত নিচ্ছে তখন কিন্তু তারা কোভিডের বিভিন্ন পরিস্থিতির উপর নির্ভর করে তারা সেই সিদ্ধান্তটা নিচ্ছে। কারণ কোভিড পরিস্থিতি কবে কিরকম ভাবে যাবে, আজকে যা আছে আগামী 7 দিন পরে কি হবে, এটা কিন্তু বলা খুব মুশকিল। তা সত্ত্বেও আজকের পরিস্থিতিটা আমি জানিয়ে রাখি, আজকে যেরকম সিকিমে কেউ যদি এন্ট্রি করতে চায় জুলাই এন্ডে, তাহলে ফ্যামিলির একজনের হচ্ছে ফুললি ভ্যাকসিনেটেড সার্টিফিকেট থাকতে হবে, বাকিদের কিন্তু আরটিপিসিআর নেগেটিভ টেস্ট করে ঢুকলেই হয়ে যাবে। আর যিনি ফুললি ভ্যাকসিনেটেড আছেন তার জন্য কোনো টেস্ট লাগছে না। এই ফুললি ভ্যাকসিনেটেড যারা টুরিস্ট আছেন তারা যদি দার্জিলিং এর অফবিট, ডুয়ার্স এই সমস্ত জায়গায় যেতে চান NJP স্টেশনে নেমে বা বাগডোগরা থেকে, তাহলে তাদেরও কিন্তু কোন রকম সার্টিফিকেট লাগছে না, তারা আনন্দে নিশ্চিন্তে সিমলেসলি এন্ট্রি করতে পারবে, কোনো কিছু লাগবে না। আর যারা এটা নেই, যাদের ডাবল ভ্যাকসিনেশন নেই, সিঙ্গেল ভ্যাকসিনেশন বা ভ্যাকসিনেশন নেই, ইভিন বিলো 18 চাইল্ডদের, তাদের সবার ক্ষেত্রে কিন্তু আরটিপিসিআর টেস্টটা একটা নেগেটিভ রিপোর্ট আপনাদেরকে ক্যারি করতে হবে, এটা এই মুহূর্তে নিয়ম। এখন সবাই জানেন যে পুজোটা হচ্ছে অক্টোবরের 10 তারিখ নাগাদ, তো আশা করা যায় সেপ্টেম্বর 30-এর মধ্যে, আজকে যারা এই ভিডিওটা শুনছেন তাদের মধ্যে যারা ভ্যাকসিনেটেড নেই তারা হয়তো সুন্দরভাবে হয়তো ভ্যাকসিনেটেড হয়ে যাবে। আশা করা যায় অ্যারাউন্ড 30 কোটি ভারতবাসী ওই সময় ইন্ডিয়ান ভ্যাকসিনেটেড হয়ে যাবে, তো তার মধ্যে হয়তো নিশ্চয়ই আপনিও থাকবেন। যদি না থাকেন তাহলে কিন্তু আপনাকে ধরে নিতে হবে আপনি কোভিড নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যেতে হবে। যারা ফুললি ভ্যাকসিনেটেড তারা, আমার যেটা মনে হয় এই মুহূর্তে যে ট্রেন্ড আছে, তারা কিন্তু একটা অ্যাডভান্টেজ পাবেন, তারা কিন্তু সব জায়গাতেই একটা অ্যাডভান্টেজ পাবেন। পার্টিকুলারলি ইন দ্য মান্থ অফ অক্টোবরের মধ্যে যদি আপনাদের অ্যাডভান্টেজ এইটা হয়ে যায় তাহলে কিন্তু সেরকম কোনো চিন্তার কারণ আছে বলে আমার মনে হয় না। এটা হলো ডেস্টিনেশন খোলার ব্যাপারটা। এছাড়া হচ্ছে আপনার সাইট সিইংস এর ব্যাপার আছে, সাইট সিইংস গুলো কিন্তু এখন অনেক সাইট সিইংস বন্ধ আছে, যদিও ডেস্টিনেশন ধরুন দার্জিলিং খোলা আছে, অনেক সাইট সিইংস বন্ধ আছে। এখন পুজোর সময়তে সাইট সিইংস গুলো কিরকম ভাবে খোলা থাকবে সেটা এই মুহূর্তে একটু বলা মুশকিল, হয়তো অনেক সাইট সিইংস খোলা থাকবে, হয়তো আবার অনেক সাইট সিইং যেরকম দার্জিলিং জু যেখানে অন্যান্য অ্যানিমেলসরা থাকে সেটা হয়তো বন্ধ থাকতে পারে। তো সেটা সেই সময় কিরকম পরিস্থিতি যায় তার আগে আপনার নির্ভরযোগ্য যে ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর বা হোটেলস বা যেখানে আপনি যাত্রু দিয়ে বুকিং করবেন, লোকাল কোনো চেনাশোনা থাকলে তার দিয়ে ব্যাপারটা খোঁজ নিলে আপনার কাছে ধারণাটা পরিষ্কার হবে। এটা হচ্ছে আমি প্রথম যে পয়েন্টটা বললাম সেটা হচ্ছে কোভিড রেস্ট্রিকশন। সেকেন্ড যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে ক্যান্সেলেশন রিফান্ড পলিসিস। দেখুন, এই 2020-র মার্চ মাস থেকে মোটামুটি এই কোভিড এর জন্য ট্যুরিজম ইন্ডাস্ট্রি বা পর্যটন শিল্প কিন্তু বিপর্যস্ত, এর ফলে ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, হোটেলিয়ার্স, ট্রান্সপোর্টার সবাই কিন্তু মারাত্মকভাবে ইম্প্যাক্টেড, এবং আপনাদের মধ্যেও অনেকেই হয়তো ফাইন্যান্সিয়ালি এই সময়ের মধ্যে ইম্প্যাক্টেড হয়েছেন, সবাই হয়তো হননি। তো এখন যেটা বাস্তবে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ট্রাভেল
ট্রাভেল এজেন্টের থ্রু দিয়ে বুক করুন, ট্যুর অপারেটারের থ্রু দিয়ে বুক করুন, আপনি অনলাইন পোর্টালের থ্রু দিয়ে বুক করুন, আপনি ডাইরেক্ট হোটেলের থ্রু দিয়ে বুক করুন, সব ক্ষেত্রেই কিন্তু যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে এখান থেকে কিন্তু রিফান্ড পাওয়া যাচ্ছে না। খুব পরিষ্কার করে আমি কথাটা বললাম, কাউকে আঘাত দেওয়ার জন্য বলি, এখান থেকে কিন্তু রিফান্ড পাওয়া যাচ্ছে না, হোয়াট এভার দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন আপনার লেখা থাক না কেন, ঠিক আছে? এবং সেটা কিন্তু আপনাকে মাথায় রেখে চলতে হবে। হ্যাঁ, সেটা রিফান্ড না পাওয়া গেলেও টাকাটার আপনার ফিউচারে একটা ইউটিলাইজেশনের অপশন বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। এইটা অন্তত লাস্ট 1.5 বছরের যা ট্রেন্ড চলে আসলো এই কোভিড এর সময়, যেটা আমরা দেখছি সেটা আমরা ফিউচারে একটা অপশন অনেকেই সেটা দিচ্ছে, ঠিক আছে? কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনারা অনেকেই জানেন হয়তো যে আমি 5টা জায়গার নাম করব, গ্যাংটক, পেলিং, দার্জিলিং শহর, লাচেন এবং লাচুং, এই 5টা জায়গাতে পার্টিকুলারলি 90% হোটেলস কিন্তু লিজে চলে। খুব সহজ ভাষায় বলতে গেলে সেটার বিল্ডিং ওনার যে হয়, হোটেলের যে বিল্ডিং ওনার হয়, তিনি কিন্তু হোটেলটা পরিচালনার সঙ্গে যুক্ত থাকেন না, তিনি কাউকে ওটা লিজে দিয়ে দেন, বা সহজ ভাষায় বলতে গেলে তাকে ভাড়া দিয়ে দেন, ঠিক আছে? ধরুন আপনার একটা বাড়ি আছে, সেই বাড়িটা এবার আপনি কাউকে ভাড়া দিয়ে দিলেন কোন একটা দোকানের জন্য, তো দোকানটা তো আর আপনি চালাচ্ছেন না, দোকানটা চালাচ্ছেন যিনি, তার কাছেই কিন্তু হোটেলটা, সেরকম যিনি চালাচ্ছেন তার কাছেই কিন্তু আমরা হোটেলের টাকাটা আমরা বুকিং অ্যামাউন্ট বা সমস্ত অ্যামাউন্ট গুলো সেখানেই পাঠাই। এটা কিন্তু অনেক সময়তেই দেখা গেছে, এই এই 5টা শহরে যে সমস্ত তারাই কিন্তু অনেক সময়তেই পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্টে টাকা নেন বেশিরভাগ সময়, এবং অনেক সময়তে বিজনেস কারেন্ট অ্যাকাউন্টেও টাকা নেন, কিন্তু এই যে বিল্ডিং ওনার এবং হোটেলের লিজ ওনার, এই দুটোই কিন্তু পৃথক এন্টিটি, এটা আপনাদেরকে কিন্তু ভালো করে বুঝতে হবে। এবং যেটা দেখা গেছে এর আগের বারে, সেটা হচ্ছে ধরুন আপনি কোনো একটি হোটেলসকে, মানে আপনি একজন লিজ ওনারকে যিনি হোটেলটা পরিচালনা করছিলেন, ধরুন মার্চ 2020-তে, ধরুন ফেব্রুয়ারি 2020-তে আপনি একটি টাকা অ্যাডভান্স করেছিলেন এপ্রিল বা মে মাসে 2020-র, তারপরে যেটা দেখা গেল যে সেই লিজ ওনার সেই হোটেলটি বিভিন্ন কারণে তিনি আর টানতে পারলেন না, তিনি ছেড়ে দিলেন, তাহলে কি হলো, এবার অন্য একজন লিজ ওনার এসে সেই হোটেলটি পরিচালনার দায়িত্ব নিলেন, কিন্তু আপনি টাকাটা যিনি ডাকে দিয়েছেন তিনি কিন্তু আর ওই হোটেলটার সঙ্গে সম্পৃক্ত নেই, সংযুক্ত নেই, তাহলে তখন সেখানটায় কিন্তু টাকা ফেরত পাওয়াটা কিন্তু একটা বিশাল সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে টাকা ফেরত পাওয়া যাচ্ছে না, কারণ এখানে বিল্ডিং ওনার যে যে অ্যাকচুয়ালি বাড়িটার মালিক, তার কিন্তু আপনি কোনো খোঁজ পাচ্ছেন না, বা তিনি আপনার কাছ থেকে কোনো টাকাও নেননি, ঠিক আছে? অর্থাৎ তিনি আপনি তাকে টাকা দেননি, আপনি হোটেলটা যিনি পরিচালনা করছিলেন তাকে টাকা দিয়েছিলেন, এবং সেই পরিচালক যদি সেই হোটেলটার থেকে সরে যায়, তাহলে অন্য পরিচালক যদি আসে, অন্য পরিচালক কিন্তু সেই পুরানো পরিচালকের কাছে যে যে অ্যাডভান্স টাকাগুলো ছিল তার কোনো দায় দায়িত্ব কিন্তু নেয়নি বা নিচ্ছেন না। অর্থাৎ এই জিনিসটা খুব পরিষ্কার করে আপনাকে সহজ ভাষায় আপনাকে বললাম, এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট, ঠিক আছে? থার্ড পয়েন্ট আমি যেটা বলবো, যে আপনি কোথায় যাবেন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এনজেপি অব্দি টিকিট কাটা থাকলে সত্যি তাই প্রচুর যাওয়ার জায়গার অপশন আছে, আপনার এনজেপি বা বাগডোগরা অব্দি যদি আপনার টিকিট কাটা থাকে তো আপনার প্রচুর যাওয়ার জায়গার অপশন আছে, সত্যি কথা। এবারে বিভিন্ন জায়গাগুলোর নিরিখে বিভিন্ন রকম দামের প্যাটার্ন আছে, আমি জাস্ট একটু প্যাটার্ন গুলো আলোচনা করি। ধরুন আপনি যদি সমতলের মধ্যে ডুয়ার্স জঙ্গলের দিকে যেতে চান, সেটা একটা যেরকম দিক হতে পারে, আর একটা দিক হতে পারে আপনার একটু পুরানো অফবিট ডেস্টিনেশন, যদিও সেগুলো যথেষ্ট সুন্দর, যেরকম আপনার লাভা, লোলেগাঁও, ঋষভ, কোলাখাম, যেগুলো ধরুন 20 বছর 15 বছর আগে ডেভেলপ হয়েছে, সেই সমস্ত অফবিট আছে। এছাড়া আপনার দার্জিলিং এর আরেকটা সেট অফ অফবিট আছে, যেগুলো বিগত 5 বছরে এগুলো ডেভেলপ হয়েছে, তার মধ্যে রয়েছে আপনার সিটং, লামাহাটা, তিনচুলে, চটকপুর, রঙ্গারুন, আপনার লেপচা জগৎ, এগুলো মোটামুটি একটু নিউলি ডেভেলপ অফবিট বলতে পারেন, এগুলো একটু দার্জিলিং শহরের কাছাকাছি, দার্জিলিং জেলার মধ্যে, আর লাভা লোলেগাঁও ওইগুলো এখন চলে আসছে কালিম্পং জেলার মধ্যে। তো তিনটে জায়গার কথা বললাম, আরেকটা সেগমেন্ট ছোট করে আসতে পারে, সেটা হচ্ছে সান্দাকফু। সান্দাকফু আপনারা অনেকেই জানেন যে দার্জিলিং জেলার পশ্চিমে একদম মানিকঞ্জন থেকে যেতে হয় এবং নেপাল বর্ডার ধরে ধরে যেতে হয়, এবং সান্দাকফু এমন একটি জায়গা যে যেখান থেকে কিন্তু আপনি পৃথিবীর 5টি যে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ আছে
কেটু বাদ দিয়ে সেখানে চারটি পর্বতশৃঙ্গ কিন্তু সান্দাকফু থেকে দেখা যায়, সেটা কিন্তু ভারতবর্ষের অন্য কোথাও থেকে দেখা যায় না। এটা ল্যান্ড রোভার দিয়ে যেতে পারেন, আপনি ট্রেক করে যেতে পারেন, মিক্স করতে পারেন, যে আপনি যাওয়ার সময় ল্যান্ড রোভারে আপ পিস্টা গেলেন, ফেরার সময় আপনি সুন্দর হেঁটে হেঁটে আসলেন, অনেক রকম অপশন কিন্তু করা যায়। এটা তাহলে আপনাকে আমি এখনো অব্দি যেটা অপডেট সেকশনে বললাম, একটা হচ্ছে ডুয়ার্স, একটা হচ্ছে ওল্ড অপডিট লাভা লোলেগাঁও সাইডে, একটা হচ্ছে নিউ অপডিট শীতং লাতপাঞ্চার এই সাইডটায়, লামাহাটা তুমি এই সাইডটায়, আর একটা হচ্ছে আপনার মানেভঞ্জনের সঙ্গে লেপচা জগৎ দিয়ে আর একটা দিন, চারটে দিন। এছাড়া আপনার সবার প্রিয় আমাদের দার্জিলিং শহর তো আছে, দার্জিলিং শহর আছে, এছাড়া মিরিকের আশেপাশেও কিছু যেরকম তাবাকাশি মিরিক এইরকম কিছু কিছু অপবিট আছে, এছাড়া যেরকম আপনার ধোত্রে অপবিট আছে যেটা আপনার, হ্যাঁ ধোত্রে আছে, শ্রীখোলা আছে, যেটা আপনার গাড়িতে আপনি কিন্তু যেতে পারেন। এগুলো সমস্ত দার্জিলিং জেলার পশ্চিমে মানেভঞ্জন সাইডে আছে, ঠিক আছে। এরপরে আমি চলে আসবো সিকিমে। দেখুন সিকিমের একটা একটা খুবই মানে পরিচিত অফবিট হচ্ছে আপনার সিল্ক রুট, যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে জুলুক সাইডে, যেখানে আপনার সিলেরিগাঁও, আরিদা, জুলুক, নাথাং এই জাতীয় যে সেটটা আছে, সেই সেটটা আপনি এনজেপি থেকে এনজেপিও করতে পারেন, অথবা আপনি গ্যাংটক হয়েও ফিরতে পারেন, গ্যাংটকে লাস্টে এক নাইট ফিরতে পারেন। এছাড়া খুব কমন অফবিট মানে কমন মানে ডেস্টিনেশন গ্যাংটকে, সেটা হচ্ছে আপনার গ্যাংটক যেতে পারেন, নর্থ সিকিমের লাচেন লাচুং যেতে পারেন, তার সঙ্গে আপনার ইয়ামথাং ভ্যালি বা আপনার যেটা গুরুদম্বার লেক সেটাও আপনি যেতে পারেন। তো এটা হচ্ছে মোস্ট কমন, এবং অল ইন্ডিয়া গেস্টরা মূলত ওই গ্যাংটক, লাচেন লাচুং, ইয়ামথাং ভ্যালি, গুরুদম্বার লেক এইটা মূলত অল ইন্ডিয়া গেস্টের কাছে খুব ফেভারিট সার্কিট। বাঙালিরা যেহেতু এটা অনেকবার গেছে, সেজন্য বাঙালিরা অনেকবার অনেক রকম রকম অফবিট কে প্রেফার করে। এরপরে আমি চলে আসবো আরেকটা ওয়েস্ট এবং সাউথ ওয়েস্টে। ওয়েস্ট এবং সাউথ ওয়েস্টে দেখুন অনেক ছোট ছোট অফবিট আছে, তার মধ্যে মেজর হচ্ছে যেটাকে আমি এখন ঠিক আর অফবিট বলবো না, যেটাকে পেলিং আছে, খুব সুন্দর পেলিং, যেখান থেকে আপনার কাঞ্চনজঙ্ঘা খুব বড় আকারে দেখা যায়, অনেক নিচের থেকে দেখা যায়, সেটা একটা আছে। এছাড়া আপনার রাবাংলা আছে, কালুক আছে, নামচি আছে, উত্তরে আছে, হিলে আছে, ভার্সে আছে, এরকম বিভিন্ন ছোট ছোট অফবিটস আছে, ঠিক আছে। তো সেই অফবিটস গুলো দিয়েও আপনি প্ল্যান করতে পারেন। তাহলে আমি আরেকবার আপনাকে সামারাইজ করে দিচ্ছি যে কি কি ছোট ছোট সার্কিটের কথা এনজেপি থেকে যাওয়া যায় সেটা বলি। নাম্বার ওয়ান হচ্ছে ডুয়ার্স, নাম্বার টু ওল্ড অফবিট দার্জিলিং এর লাভা লোলেগাঁও, নাম্বার থ্রি হচ্ছে আপনার নিউ অফবিট শীতং লাতপাঞ্চার লামাহাটা এই দিকটা চটকপুর, নাম্বার ফোর হচ্ছে আপনার পশ্চিম ওয়েস্ট অফ দার্জিলিং ডিস্ট্রিক্ট সান্দাকফু লেপচা জগৎ শ্রীখোলা ধরতে এগুলো, নাম্বার ফোর। নাম্বার ফাইভ হচ্ছে আপনার দার্জিলিং শহর, নাম্বার সিক্স হচ্ছে সিকিমের জুলুক সাইডটা, ইস্ট সিকিম সিল্ক রুট, নাম্বার সেভেন হচ্ছে গ্যাংটক এবং নর্থ সিকিম লাচেন লাচু এটসেট্রা, নাম্বার এইট হচ্ছে আপনার ওয়েস্ট এবং সাউথ সিকিম, যেখানে আপনার আছে পেলিং, আপনার আছে রাবাংলা, কালু, উত্তরে হিলে, ভার্সে, এরকম আরো ছোট ছোট নামছি এরকম। তাহলে টোটাল আটটা জায়গা আমি ভাগ করলাম, যেখানে আপনি চার নাইট, পাঁচ দিনের, পাঁচ নাইট, ছ দিনের এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে করতে পারেন। এখানে আপনাকে বুঝতে হবে প্রাইস ডিফারেন্স, এখানে কিন্তু অনেকটা প্রাইস ডিফারেন্স আছে। আপনি যাচ্ছেন অক্টোবর মাসে, এটা কিন্তু সিকিমের ট্র্যাডিশনাল পিক সিজন। এবারে আপনি যদি ডুয়ার্সে যান, ডুয়ার্স এখনো অবধি এই সমস্ত ডেস্টিনেশন গুলোর মধ্যে কম্পারেটিভলি সব থেকে সস্তা। এরপরে আপনার ওল্ড অফবিটও একটু ডুয়ার্সের থেকে দামি হলেও তাও অন্যান্য জায়গার তুলনায় সস্তা। এবং ডুয়ার্স এবং এই যে ওল্ড অফবিটে কিন্তু একটা জিনিস আছে, হচ্ছে সিজনালিটি ওয়াইজ প্রাইস ভ্যারিয়েশন কিন্তু খুবই সামান্য। তো এখন যারা পিক সিজনে যাচ্ছেন তারা কিন্তু এই ডেস্টিনেশন গুলো গেলে এখন তারা কিন্তু একটা প্রাইস অ্যাডভান্টেজ পাবে। নিউ অফবিট যেগুলো আমি বলছিলাম, যে সিতাং, লামাহাটা, লাতপাঞ্চা, চটকপুর, এই অফবিট গুলো কিন্তু প্রাইস অবভিয়াসলি বেশি কম্পেয়ার টু আপনার ওল্ড অফবিট লাভা লোলেগাঁও বিশপের। এই অফবিট গুলোতেও কিন্তু প্রাইস মোটামুটি অলমোস্ট সেমই থাকে, পুজোর সময়তে বা অক্টোবরের পিক সিজনে প্রাইসের সামান্য ভ্যারিয়েশন হয়, আপওয়ার্ড ভ্যারিয়েশন হয়, খুব বেশি ভ্যারিয়েশন হয় না। যেটা আপনার এরপরে যেটা আমি ওয়েস্টের দিকে যেটা আসবো, যেটা সান্দাকফু, সান্দাকফুতে কিন্তু প্রাইস ভ্যারিয়েশন একটু হবে, এবং সান্দাকফুতে কিন্তু আপনার যেহেতু ওখানে সান্দাকফুতে একটি মাত্র ভালো ভদ্রস্থ প্রপার্টি আছে সানরাইজ হোটেল, সেখানে যেহেতু রুমের স্কার্সিটি খুবই বেশি, অর্থাৎ সেখানে কিন্তু আপনার রুম পাওয়া সমস্যা হতে পারে যদি না আগে আপনি বুকিং করেন, কারণ ওর কোনো অল্টারনেটিভ কিন্তু কিছু নেই।
এবং সান্দাকফুর টাইসু কিন্তু পিক সিজনে একটু বেশিই যাবে। এরপর দার্জিলিং শহর, দার্জিলিং শহরে কিন্তু প্রাইস পিক সিজনে বেশি যাবে, হোটেলস এর প্রাইস বেশি যাবে, গাড়ির প্রাইসও বেশি যাবে। এরপরে আপনি চলে আসুন সিকিম সাইডে, জুলুক সাইডে, জুলুক সাইডেও কিন্তু আপনার প্যাকেজ প্রাইস সামান্য বেশি যাবে কম্পেয়ার টু ইয়োর নর্মাল সিজন, এই পিক সিজনে সামান্য বেশি যাবে, খুব বেশি যাবে না। এরপরে আপনার যেটা আসবে গ্যাংটক এবং নর্থ সিকিম, ট্র্যাডিশনাল নর্থ সিকিম, লাচেন লাচুং, এই জায়গাটা কিন্তু আপনার প্রাইস কিন্তু প্রচন্ড বেশি যাবে, মানে নর্মাল প্রাইস যদি 100 টাকা হয় এখানে কিন্তু 160 রুপিস অব্দি কিন্তু প্রাইস চলে যাবে। কারণ 5টা ডেস্টিনেশন এর হোটেলের প্রাইস কিন্তু মারাত্মক রকম ভাবে ভ্যারি করে, মানে 100 টাকা যেটা অফ সিজন বা নর্মাল সিজনে থাকে সেটা 160 to 170 রুপিস হয়ে যায় আপনার পিক সিজনে। এই 5টা ডেস্টিনেশন হলো হচ্ছে আপনার গ্যাংটক, লাচেন লাচুং, কেলিং এবং দার্জিলিং শহর। এটাকে মাথায় রেখে আপনাকে প্ল্যান করতে হবে। অতএব আপনার যদি প্ল্যান হয় যে এবারে নর্থ সিকিম যাব, গ্যাংটক, লাচেন লাচুং, গুদম্বার, ইয়ামথাং, সঙ্গে কালাপাথর বা আপনার জিরো পয়েন্ট, এইটাতে কিন্তু আপনার এই সার্কিটে কিন্তু আপনাকে প্রাইস যথেষ্ট বেশি দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। এরপর আপনার আসবে পেলিং দিয়ে ওয়েস্ট সিকিম, পেলিং ওয়েস্ট সিকিমে পেলিং এর প্রাইস বেশি যাবে, আপনার হোটেলস এ পেলিং এর প্রাইস বেশি যাবে। অবভিয়াসলি রাবাংলা নামচি উত্তরে বা হিলে ফাটসে বা ওইখানে যে ছোট ছোট আরো কিছু ডেস্টিনেশন আছে, বোরং এটসেট্রা, সেখানে খুব একটা প্রাইস ভেরিয়েশন হবে না, অল্প আপওয়ার্ডস ভেরিয়েশন থাকবে। অতএব সেটাকে মাথায় রেখে আপনার বাজেটটা করবেন যাতে আপনার ট্রিপ কোয়ালিটিটা ভালো হয়। এর আগের আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আপনি কিন্তু একটা গোল্ড অর্নামেন্টস বা আপনি বিভিন্ন জিনিসপত্র ট্যাঞ্জেবল না কিনে আপনি কিন্তু বেড়াতে যাচ্ছেন আপনার মনের খিদে মেটানোর জন্য। অতএব এটা মাথায় রাখতে হবে এই যে মনের খিদে মেটাতে গিয়ে আপনি যেন বেশি কস্ট সেন্সিটিভ হয়ে যেন আপনি সেটা সেখানে চিটেড বা আপনার এক্সপিরিয়েন্স যেন বিটার না হয়। সেখানে আপনার যদি দেখা যায় যে একজন অপারেটর 4 নাইটস এর যে বাজেট দিচ্ছে আপনার সেই বাজেটটা নেই, বাজেটটা নেই, ওয়েল ফাইন, ভেরি গুড, নো প্রবলেম, ইউ গো ফর দ্য 3 নাইটস, rather looking for 4 nights program in a 3 nights price, that will never happen. এটা কিন্তু আপনার কখনোই হবে না। অনেকেই ভাবেন যে আমি এসি রুমে থাকবো কিন্তু নন এসি প্রাইস, সেটা হবে না, সেটা পার্টিকুলারলি পিক সিজনে সেটা কোনোভাবেই হবে না। আজকে ইন্ডিয়ান রেলওয়েতে আপনি স্লিপার ক্লাসের টিকিট কাটেন তো আপনি কি এসিতে যেতে পারবেন? পারবেন না। তো যেটাতে আপনাকে আপনার সেই যে ইন্ডিয়ান রেলওয়েতে যে স্লিপার ক্লাসে যাচ্ছে, যে এসিতে যাচ্ছে, দুজনেই একই টাইমে কিন্তু আপনার গন্তব্যে পৌঁছাচ্ছে, তাহলে স্লিপার ক্লাসের থেকে এসির ভাড়াটা কেন বেশি? সেই কমফোর্টের জন্য। এই কমফোর্টের জন্য মানুষ কিন্তু বেশি ভাড়া দেয় এবং সেটার পিছনে সে নিশ্চয়ই যুক্তি খুঁজে পায় না হয়তো কেন বেশি ভাড়া দেয় এবং আপনি বা কেন বেশি ভাড়া দিয়ে যাবে। অতএব সেই কমফোর্ট যদি আপনাকে কিনতে হয়, কমফোর্টে যদি আপনাকে বেড়াতে হয়, তাহলে কিন্তু সেই পয়সা আপনাকে কিন্তু বেশি পয়সা কিন্তু আপনাকে দিতে হবে। আর এইবার পুজোর সময় যেহেতু গাড়ির প্রাইস খুবই হাই যাবে, কারণ ডিজেলের প্রাইস আপনারা নিজেরাই দেখছেন যে কত টাকা বেশি হয়ে গেছে, এবং আজকে অক্টোবরে যে এটা কোন জায়গায় গিয়ে থামবে এটাও বলা যাচ্ছে না। ইন জেনারেল কিন্তু এবারে পুজোতে আপনার কিন্তু প্রাইস বেড়ানোর খরচ কিন্তু বাড়বে, কিন্তু মাথায় রাখবেন যে এক্সপিরিয়েন্স ভালো করার দিকে নজর দেবেন, মানে আননেসেসারি ট্যুরটার ডিউরেশন লেন্থ করবেন না, তাতে আপনার কি হবে কস্ট বাড়বে, ঠিক আছে, তার থেকে বরঞ্চ আপনি একদিন ডিউরেশন কমান, আবার পরের বার যাবেন, পরের বার যাবেন, হ্যাঁ, ডিউরেশন একদিন কমান, তাতে দেখবেন যে আপনার ট্রিপ কোয়ালিটি, যেটা আপনি একটা হ্যাসেল ফ্রি ট্রিপ করতে চাইছেন, একটা মানসিক শান্তির জন্য আপনি একটা স্ট্রেস ফ্রি কয়েকদিন কাটাতে চাইছেন, সেই জিনিসটা কিন্তু আপনি পেয়ে যাবেন। আজকের এই ভিডিওতে আমি প্রথম 3টে পয়েন্ট বললাম। একটা প্রথম পয়েন্টে আমি যেটা বললাম সেটা হচ্ছে কোভিড রেস্ট্রিকশনস, এবং দ্বিতীয় হচ্ছে আপনার ক্যান্সেলেশন রিফান্ড পলিসি, এবং থার্ড হচ্ছে আপনার ডেস্টিনেশনস এর কোথায় আপনার কিরকম প্রাইস কম্পারিজন, কিরকম রেঞ্জে আপনার হতে পারে, কোথায় কোথায় আপনি যেতে পারে। আশা করি ভিডিওটা ভালো লাগলো, আপনাদের এই নলেজটা আপনাদের কাজে লাগবে সেটাই আশা করি। সেখানে আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমার সঙ্গে এগ্রি করতে পারেন, ডিসএগ্রি করতে পারেন, যাই হোক আপনার মতামত আমি কমেন্ট বক্স নিশ্চয়ই ভালোভাবেই দেখব। এবং সেকেন্ড, আমার এই যে বাকি দুটি তথ্য আপনি পার্ট টু অফ মাই ভিডিওতে আপনি পাবেন। তো টিল দেন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, আপনি লাইক করুন, শেয়ার করুন এবং সবাইকে জানান এই ভিডিওটা সম্বন্ধে, so that they will also get the adequate knowledge about that. Thank you very much.